জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে দেশব্যাপী পণ্য পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। শুক্রবার ভোররাতের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আসায় প্রথম দিনে আমদানিতে সংকট না হলেও দাম ঊর্ধ্বমুখী সব সবজির। মহাখালী কাঁচা বাজারে সবজি কিনতে এসেছেন সাইদুর রহমান, চাকরি করেন বেসরকারি এক প্রতিষ্ঠানে। যখন তখন নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে জানান তিনি। অন্যান্য ক্রেতারাও বলছেন বাজার মনিটরিং এর কথা। একটা আইডিয়া থাকে যে এত টাকা আমার সংসার চলে যাবে, তার চেয়ে এখন বেশি লাগতেছে, তাতে তুলনায় খুবই তাপ হয়ে যাচ্ছে। সময় তো ডেলি হিসাব মনে করেন, আজকে যদি 50 টাকা বেচে কালকে আবার 60 টাকা হয়ে যায় এরকম। বিক্রেতারা বলছেন সংকট নেই, সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবুও জানেন না দাম বাড়ার কারণ। শীতের সবজির দাম কিছুটা কমলেও গ্রীষ্মকালীন সবজির দাম বাড়ছে বলে জানান তারা। শীতকালীন সবজির দাম হালকা একটু কমছে, গরমের সবজির দাম বাড়িয়ে যেতেছে। গরমের শীতের সব সবজি যেমন শসা গত সপ্তাহে বেশি 50 টাকা 40 টাকা, এই সপ্তাহে বেশি 70 টাকা 80 টাকা। মালের আমদানি আছে কিন্তু দাম কমতেছে না। এদিকে কেজিতে 30 থেকে 50 টাকা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে মাছ বাজারে। মাছের দাম থেকে বেশি কাঁচা বাজারের দামটা একটু বেশি মনে হচ্ছে আর কি। আগের কেজিতে 20 30 টাকা কমছে, আবার বড় মাছ কেজিতে 50 100 টাকা কম কেজিতে। এখন সরমাল তো মাছের দামে এখন কম, মাছের আমদানি দিয়েছে কিছু, এখন মাছের দাম পার কেজিতে 20 30 টাকা কেজিতে কম। মাসখানেক ধরে ঊর্ধ্বমুখী থাকলেও কমতির দিকে মুরগির দাম। ব্রয়লার কেজিতে 170 ও সোনালী বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।